রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করত দেন যদি ওনার কথা না শোনা হয়তো উনি আমাদের সাথে আমাদেরকে ডেকে নিয়ে ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আর অনেক অনেক মেয়েরা আছে ওখানে আরেকটা আপু আছে ওনার সব ব্যাপারে সব কিছু জানে ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে একটা বাসা আছে পাঁচতলা বিল্ডিং আছে ওখানে উনি সব মানে আমার মতো যারা আছে স্টুডেন্ট আছে এই যে কমিটি টমিটিতে থাকার লোভ দেখায় ওখানে নিয়ে যাইতো ওখানে নিয়ে শারীরিক সম্পর্ক করতো ইভেন ওনার উত্তরাতেও হচ্ছে যে বাসা ছিল ওখানে অবশ্য আমি যাই নাই কিন্তু ওখানে আমার যাওয়ার কথা ছিল ওখানে উনি মেয়েদেরকে নিয়ে ওখানে পার্টি টাটি করতো ওখানে মানে আড্ডা সাড্ডা দিত তখন যুব মহিলা লীগের কমিটি দেওয়া হলো কোনাবাড়িতে মহিলা লীগের সম্মেলন হইলো তখন কিন্তু আমাকে রাখার কথা ছিল কিন্তু সে রাখে নাই সে আমাকে বলছে আমি ছোট তো আমি ছোট তাহলে আমার সাথে কেন এরকম অন্যায় করা হলো